পর্যন্ত মানুষের খাওয়া নাই ঘুম নাই শোকের বাতর মদিনার যত ছোট বাচ্চা ছিল তিন দিন পর্যন্ত মায়ের দুধ পান করে না বাহিনীর বাচ্চাগুলো হরিণের শাবকগুলো মায়ের দুধ পান করে না দুনিয়ার জমিনে নবী নাই আমরা মায়ের দুধ খেয়ে কি করব বাঁচারও কোনো প্রয়োজন নাই মদিনায় শোকের ছায়া পড়ে গেল শোকে ঝরঝর কাঁপে থরথর ফেলিয়া নবীর লাশ বেদরদি আজরাইল কান্দে ফেলিয়া দীর্ঘ শ্বাস ইসরাফিলের প্রলয় বিশাল কাঁপে হাতে থরথর জিবরাইলের বুকু ভেসে যায় অশ্রু ঝরে ঝরঝর মাথাটা নিচু করে কাঁদে কেড়ে ওই শয়তান আজাজিল সল সল শোকে দাঁড়িয়েছিল ফেরেশতা মিকাইল যত সব হোর পরে ভমরিয়া কাঁদে শোকে আসমান গেছে সে কোথায় আব্বা জান বলিয়া কাঁদিতেছেন ফাতেমা দুলালি মেয়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبة جوري وعلى علي سيدنا مولانا محمد اللهم وعلى علي سيدنا أهاري مدينة باشي دنو تو دير اجيبو তোদের মাঝে ঘুমিয়ে আছেন তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা ওয়ালি সৈয়দিনা মাওলানা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে
আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মহব্বত জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহামনীব অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে আমাদেরকে তার বাইতুল্লাহ শরীফে সবার আগে আসার এবং বসার তাওফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বত বলি না আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইউনিভার্সাল প্রফেক্ট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আমার আজকের আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি বিশ্বনবীর ইন্তেকাল, বিশ্বনবীর ইন্তেকাল, কিভাবে বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন আর সাহাবিদের কি রাসূলুল্লাহর প্রতি কি ভালোবাসা ছিল সে বিষয়ে ইনশাআল্লাহ সবাই সপক্ষে যতটুকু পারি আল্লাহ পাক এর উপরে আলোচনা করার তৌফিক দান করুক বলি আমিন। তো আসলে একটা কথা বলে রাখা ভালো, এটা আমরা সবাই জানি, মৃত্যু কিন্তু একটা অনিবার্য সত্য, মৃত্যু অনিবার্য সত্য, মৃত্যু হবে। পৃথিবীতে সর্বপ্রথম মানব কে ছিলেন? আদম আলাইহিসসালাম, তিনি কি আছেন? নাই। কারণ আল্লাহ জানাই দিলেন যে প্রত্যেক মানুষকে মৃত্যু শ্বাস গ্রহণ করতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। এটা হলো আল্লাহ তরফ থেকে একটা ফাইসালা, অর্থাৎ যে জন্মগ্রহণ করবে তাকে মরতেই হবে, সে যেই হোক না কেন, কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তোমাদের ভিতরে কে সবচেয়ে বেশি উত্তম, বেশি ভালো কাজ করে বলি সুবহানাল্লাহ। মৃত্যু যে আল্লাহ সৃষ্টি করেছেন এটা আল্লাহ আগে জানান দিলেন, দুনিয়ার রীতি নিয়ম অনুযায়ী আমরা কিন্তু মৃত্যু বরণ আগে করি না, আগে জন্মগ্রহণ করি, আগে কি করি, জন্মগ্রহণ করি তারপরে মরে যাই, অর্থাৎ তারপর মৃত্যুবরণ করি। সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ আগে কি বললেন, তুমি আগে বান্দা, তোমার আগে জীবনকে আমি তৈরি করি নাই, আগে তোমার মৃত্যুকে তৈরি করেছি। অর্থাৎ মৃত্যুর প্রতি আল্লাহ কত গুরুত্ব দিলেন, যে জন্ম যেহেতু করেছো বান্দা অবশ্যই তোমাকে স্মরণ রাখতে হবে যে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, আল্লাহ জানাই দিলেন হে হাবিব, হে রসুল, আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে বাঁচতে চাও,
অথচ তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না, মৃত্যুর সাথে অবশ্যই অবশ্যই তোমাদের মুলাকাত সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, মৃত্যুর সাথে মুলাকাত হবে। অর্থাৎ মৃত্যুর মুলাকাত বলতে এটা বোঝানো হয়েছে মৃত্যুর মুখোমুখি, মৃত্যুর সামনে তোমরা পড়ে যাবা। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, উপায় নাই। মৃত্যু থেকে যদি আপনি বাঁচতে চান, এরপরে দুনিয়ার সকল কিছু যদি আপনি অবলম্বন করেন, যদি আপনি মৃত্যুর ভয়ে মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ের চূড়ায় অথবা আসমানে যদি লুকিয়েও থাকেন, এরপর মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইয়ুদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম তোমরা যেখানে থাকো না কেন, যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদের পেয়ে যাবে, যদিও তোমরা পাহাড়ের চূড়ায় অথবা সুদীর্ঘ সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করো। বলি সুবহানাল্লাহ। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপারে উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, নদীর পার ভাঙে পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই পৃথিবীতে শাসন করেছিল নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত, দুনিয়ায় তাদের এত পাওয়ার ছিল, নিজেকে খোদাইত্ব দাবিও করে ফেলেছিল দুনিয়ার জমিনে, তারা যখন পাওয়ার দেখাইছিল, ক্ষমতা দেখাইছিল, এরপরও তারা কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না, এ কথা ঠিক কিনা? এই পৃথিবী শাসন করেছে চারজন খুব বড় বড় বাদশাহ। কয়জন? চারজন। এই চারজন বাদশাহর কথা আবার বলা হয়েছে পবিত্র কুরআনুল কারিমে, এর ভিতরে দুইজন ছিল মুসলিম আর দুইজন অমুসলিম। এ বিষয়ে একটু বলি, দুইজন মুসলিমের ভিতরে ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি একাধারে নবীও ছিলেন আবার বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ। আরেকজন যুলকারনাইন, সূরা কাহাফে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে, যেহেতু ও বিষয়ে আমি আলোচনা করব না, যদি কখনো সময় পাই যুলকারনাইনের বিশাল সূরা কাহাফের ঘটনা আল্লাহ যদি কবুল করে একদিন না একদিন আলোচনা করব, বলেন আমিন। দুই নম্বর ব্যক্তি হলেন সেকেন্দার যুলকারনাইন, এই দুইজন ছিল মুসলমান, সারা পৃথিবী তারা শাসন করেছেন। সুবহানাল্লাহ। আর দুইজন ছিল মুসলিম, এর ভিতরে এক নাম্বার হলো, এর ভিতরে এক নাম্বার হলো নমরুদ, নাম কি? নমরুদ। আর দুই নাম্বার হলো বখতে নসর, অথবা কোথাও কোথাও তার নাম এসেছে সাদ্দাত। কে? সাদ্দাত। এই সাদ্দাতের সম্পর্কে একটা ঘটনা এসেছে, সাদ্দাত যখন পৃথিবীর বুকে বুকে আসবে, তার মা ছিল একটা নৌকায় ভ্রমণে, লম্বা ঘটনা, সময় সংক্ষেপের কারণে ওদিকে আমি যাব না। এই সাদ্দাত বাঘের দুধ খেয়ে বড় হয়েছিল, কিসে? বাঘিনীর দুধ খেয়ে বড় হয়েছিল। যখন সে লোকালায় ফিরে আসলো, একটা পর্যায়ে সে নিজেকে খোদা বলে দাবি করে ফেলল, নাউজুবিল্লাহ, এমন একটা পর্যায়ে চলে আসলো সে একদিন বলেই ফেলল, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি নিজে একটা জান্নাত তৈরি করতে চাই, নাউজুবিল্লাহ। সে তার লোক লস্কর দিয়ে, সৈন্যবাহিনী দিয়ে একটা জান্নাতের অনুরূপ, মানে একটা জান্নাত তৈরি করার চেষ্টা করলো, জান্নাত তৈরিও করে ফেললো, যেমন কথা তেমন কাজ। এবার জান্নাত উদ্বোধন করতে যাবে, সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়ে গেল, জান্নাতের ভিতরে যাবে, তিনি একটা অশ্বে একটা ঘোড়ায় সওয়ারি হয়েছিল, তিনি যখন জান্নাতের ভিতরে ঢুকবে,
দেখে জান্নাতের ভিতরে একটা ফকির গেটে বসে আছে, সুবহানাল্লাহ। তিনি তার লোকদেরকে অর্ডার করলেন, তোমরা এই ফকিরকে কেন ঢুকতে দিয়েছো? আমি একটা শুভ কাজে যাচ্ছি, জান্নাত উদ্বোধন করতে ফকিরের মুখ দেখে যাব, এটা কেমন কথা? তোমরা একে কেমন করে ঢুকতে দিছো? তার অনুসারীরা বলতে যে হুজুর কোথায় ফকির? আমরা তো কাউকে দেখি না, এখানে তো কোনো ফকির না, এখানে তো কোনো ফকিরকে দেখা যায় না। বলে তোমরা কি আমার সাথে দুষ্টামি ভাজদামি করতেছো? এই যে ফকির বসে আছে, কে বসে আছে? ফকির, ফকির বসে আছে, কে? ফকির। তোমরা আমার সাথে কি দুষ্টামি করতেছো? আমি তোমাদেরকে এই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই বসেই আছে। এখানে একটা কথা বলে রাখাই ভালো, দেখবেন যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তার সামনে কিন্তু এক এক করে তার সাথে যে নিয়োজিত ফেরেশতা ছিল সব চলে আসে, সুবহানাল্লাহ। সে কিন্তু সকলকে দেখতে পায়, কিন্তু আমরা যখন পাশে থাকি দেখতে পাই আজদেরকে? আসে না? আসে। কিন্তু কখনো কি আমরা আজদেরকে দেখতে পেয়েছি? যিনি মৃত্যুবরণ করবেন উনি কিন্তু ঠিকই দেখতে পায়, কেউ কি কথা ঠিক কিনা? আজাইলকে দেখতে পাচ্ছে, তখন তো আজাইল তুমি তো দেখতেছেন, তিনি কিন্তু ফকির, ফকিরের বেশে তিনি বসে আছেন। তিনি বলতেছেন এখানে ফকির কোথায়? সকলেই বলতেছেন জাপনা মহারাজ, এখানে তো কোনো ফকির দেখা যায় না, ফকির কোথায়? এবার ওই ফকির উঠে দাঁড়িয়ে এসে বললেন কানে কানে, ও সাদ্দাস, তুমি আমাকে ফকির বলে সম্বোধন করেছো, আমি যদি আমার পরিচয় দেই তুমি আর স্থির থাকতে পারবা না, সুবহানাল্লাহ। কে তুমি? কে? তোমার পরিচয়টা দাও, আমি জান্নাত উদ্বোধন করতে যাচ্ছি আর তোমার মতো ফকিরের মুখ দেখে যাব, আমার কাজটা কখনো শুভ হতে পারে না। এবার ফকির বলতেছে নাও নাও আমার পরিচয়টা নাও, আনা আজরাইল, সুবহানাল্লাহ, আমি হলাম আজরাইল। তোমার আজকে জীবনের শেষ মুহূর্ত, আর সময় নাই, তোমার জীবনের শেষ, তুমি জান্নাত পরিদর্শন করতে পারবা না, দেখতে পারবা না, আল্লাহ অর্ডার দিয়েছে তোমাকে এই মুহূর্তে আমাকে তোমার জান কবজ করতে হবে, সুবহানাল্লাহ। এবার সাদ্দাত তার কথা মতো এই তিনি ঠাস করে পড়ে গেলেন, যে সরি হয়েছিলেন যে বাহনে ওখান থেকে নিচে পড়ে গেলেন। এবার বলে আমাকে একটু সুযোগ দাও, আমি এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে জান্নাত তৈরি করেছি, আমি আর কিচ্ছু চাই না, ওয়াজরাই তুমি আল্লাহর কাছে যেয়ে বলো আমাকে যেন জান্নাত পরিদর্শন করে আসতে পারি, এতটুকু সময় যেন আমাকে দেওয়া হয়। আজরাইল ডাক দিয়ে বলে না না তুমি আই, তুমি যত ক্ষমতাবান হও না কেন, যত শক্তিশালী হও না কেন, আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমার এক পা বাহিরে থাকবে এক পা ভিতরে থাকবে, এমন তো অবস্থায় তোমার জান কবজ করব, তুমি যদি ভিক্ষা চাও আমি তোমাকে সময় দিতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। সাদ্দাত তার ক্ষমতা প্রয়োগ করলো, বলল তোর কত ক্ষমতা দেখি, তুই আমার কিভাবে জান কবজ করিস? ক্ষমতা দেখেছে কার সাথে? আজরাইলের সাথে। আমাদের সমাজে কিছু মানুষ আছে তারাও কিন্তু আজরাইলের সাথে ক্ষমতা দেখাতে চায়, কথা ঠিক কি না? অবশ্যই আমরা ক্ষমতা দেখাই কি টিকতে পারবো? পারবো না। আজরাইল তার ক্ষমতা পাওয়ার প্রয়োগ করলো, আমি যাব দেখি তুমি কিভাবে আমাকে মারো, কিভাবে মৃত্যু বরণ করাও, যেই নাকি ডান পা দিয়েছে অথবা বাম পা দিয়েছে সাথে সাথে তার রূহটা কবজ করে নিয়েছে, আল্লাহু আকবার। অর্থাৎ মৃত্যু থেকে সে যতই চেষ্টা করেছে পারাইতে পারছে? পারাইতে পারে নাই। আমিও আপনিও মৃত্যু থেকে বাঁচতে পারবো, কথা বলেন পারবো? এজন্য মৃত্যুর কথা বারবার স্মরণ করতে হবে। প্রথম যে কথাটা বলা হয়েছে, মৃত্যু আগে সৃষ্টি করেছি তারপরে জীবন, এজন্য বারবার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহর নবী বলেন দৈনিক পাঁচবার কবর আমাদেরকে ডাক দেয়, ও আদম সন্তান, দুনিয়ার জমিনে ভালো অবস্থায় তুমি আমাকে স্মরণ করতেছো না, মৃত্যু অবস্থায় আমাকে স্মরণ করতেছো না, তবে আমাকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ আমি এমন একটা অন্ধকার ঘর, এই ঘরে কিন্তু কোনো আলো নাই, কোনো বাতি নাই, কথা ঠিক কি না? আমার উপরে অহংকার করে গর্ব করে ক্ষমতার বড়াই দেখিয়ে চলতেছো, কিন্তু মনে রেখো আমার ভিতরে যখন ঢুকবা কোনো ক্ষমতা তুমি দেখাইতে পারবা না, এই জন্য মৃত্যু আপনার আমার স্মরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ আখিরে জামানার পয়গম্বর দুজাহানের সরকারে আলম ইন্তেকাল গ্রহণ করলে, বিষয়টা কিন্তু এটাই ছিল আমার, যে বিশ্বনবী ইন্তেকাল, যেহেতু
এই বিষয়ে আলোচনা করলে অনেক করা যাবে, কিন্তু আমার একটা বিশেষ তো শেষ নামাতে হবে। চেষ্টা করবো বিশ্বনবীর ইন্তেকাল, তারপরে পাঁচ জুমা সাত জুমা দশ জুমা আলোচনা করলেও শেষ হবে না। এই স্বল্প পরিসময়ে আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী আখিরে জামানার পয়গম্বর ইন্তেকাল গ্রহণ করেছেন, দুনিয়ার জমিনে তিনি আর বেঁচে নাই। তিনি ইন্তেকাল করার পূর্বে তিনি ঘরেতে হুজরাখানায় অবস্থান করতেছেন। জিব্রাইল আলাইহিসসালাম তাশরিফ আনলেন, ঘরে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে। আল্লাহর নবী কখনো হুঁশ হয় কখনো বেহুশ হয়ে যায়, হুঁশ যখন ফিরে আসছে দেখে জিব্রাইল, ভাই জিব্রাইল কি খবর? জিব্রাইলের দিকে আল্লাহর নবী তাকায় দেখে জিব্রাইলের চোখ দিয়ে ফাটি পানিগুলো টপ 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 করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিলেন, জিব্রাইল আমার কাছে তুমি কতবার এসেছো? প্রায় 4500 বার। সুবহানাল্লাহ, একটা দিনও তোমার এত বেশি কাঁদতে দেখি নাই, আজকে সালাম দেওয়ার সাথে সাথে কেন তুমি কাঁদতেছো, কি হয়েছে বলো? আজরাইল বলে, ইয়ার জিব্রাইল বলে, ইয়ার রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একজন মেহমানকে আপনার কাছে নিয়ে এসেছি, তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি, আপনি অনুমতি দিলে তাকে নিয়ে আসব। যাও যাও, মেহমানকে কখনো বাইরে দাঁড় করায় রাখতে নাই। জিব্রাইল যে এবার আজরাইলকে নিয়ে আসল, আজরাইল এসেও সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তরফ থেকে এসেছি। জিব্রাইল কাঁদতেছেন, আজরাইল চোখের পানি ফেলে কাঁদতেছেন, তবে আজরাইল কান্নার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে প্রথম এসেছি, তবে আমার আসতে আমার আল্লাহর নির্দেশ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আমার আল্লাহ পাঠাই, আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল বিশ্ব নবীর কাছে যাচ্ছ, খবরদার বিয়াদবি করবা না, পৃথিবীর সকল মানুষের জান কবজ করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আর এই পাওয়ারও দিয়েছে, কারোর কাছে কোনো অনুমতি লাগবে না। তবে আপনার জান কবজ করার আগে আল্লাহ জানাইয়া দিয়েছেন, আমার বিশ্ব নবীর অনুমতি ছাড়া খবরদার তার জান তুমি কবজ করবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর হুকুম, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল দুনিয়ার জমিনে আমিও থাকতে আসি নাই, আল্লাহ আমাকে থাকার জন্য পাঠায় নাই, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, আমি আমার মালিকের সাক্ষাৎ পেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তুমি দেরি করিও না, তোমার রুলস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী তুমি আমাকে, তোমার রুলস অনুযায়ী তুমি আমার জান কবজ করে নাও। সুবহানাল্লাহ। এই বলে আজরাইল তার ডান হাত কানা বিশ্বনবীর সিনা মুবারকে রাখলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি আমার বুকে, আমার বুকের উপরে কি স্থাপন করেছো? আমার মনে হয় উহুদ পাহাড়কে তুমি আমার বুকে চাপাইয়া দিয়েছো। বিশ্ব নবী বিশ্বের শ্রেষ্ঠ মানব, তার জান কবজের সময় যদি এত কষ্ট হয়, যার আগের গোনা মাপ পরের গোনা মাপ, যার কারণে আল্লাহ পাক কুলকায়না জমিন আসমান চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম তৈরি করলেন, সেই ব্যক্তি যখন জান কবজ করা হচ্ছে তার যদি এত কষ্ট হয়, একবারও কি ভেবেছেন আমার আপনার কপালে কপালে কি কি আছে? অনেক নজির আমরা দেখতে পাই, যখন মানুষ মরে যায় দেখা যায় অনেকে পেশাব করে ফেলে, পায়খানাও করে ফেলে, কথা ঠিক কিনা? অনেক মানুষের চোখ মুখগুলো উল্টিয়ে যায়, এগুলো হলো ওই মৃত্যু, অর্থাৎ আজরাইলের চেহারা দেখে সে আতঙ্কিত হয়ে যায়, মৃত্যুর যত যন্ত্রণা এত কঠিন এত কষ্ট,
আল্লাহ নবী বলেন ওই সময় ওই ব্যক্তি এত পানি পিপাসা লাগে মনে হয় সমুদ্রের সব পানি এক চুমুকে সে খেয়ে ফেলবে। এত কষ্ট, মৃত্যুর এত যন্ত্রণা। বিশ্ব নবী ইন্তেকাল গ্রহণ করলেন, মদিনায় একটা সুগের চা নেমে আসলো। সাহাবিদের কানে যখন এই সংবাদ পৌঁছে গেল সকলে পাগল পারা, বিশ্ব নবী দুনিয়ার জমিনে আর নাই, এটা কেউ মেনে নিতে পারতেছে না। মদিনায় সুখের চা পড়ে গেল, ওমর ছুটে আসলেন পাগলের মতো, ডাক দিয়ে বলেন কেউ যদি বিশ্ব নবী দুনিয়ার জমিনে আর নাই, এটা যদি বলো আমি এই তরবারি দিয়ে তার সাথে ফয়সালা করব। বিশ্ব নবী যে চলে গেছেন, ইন্তেকাল গ্রহণ করেছেন, সাহাবীরা মেনে নিতে পারতেছে না। আবু বকর বয়বৃদ্ধ সাহাবি ডাক দিয়ে বলেন ওমর পাগলামি করিও না ওমর, এটা অবশ্যই আল্লাহর নবী বলে গেছেন, জন্ম গ্রহণ করলে মৃত্যু বরণ করাই লাগবে, কথা ঠিক কিনা? ওমর পাগলামি করিও না, ওমর পাগলামি করিও না, বিশ্ব নবী আমাদের মাঝে আর নাই। তিন দিন পর্যন্ত মানুষের খাওয়া নাই, ঘুম নাই, শোকের বাতর। মদিনার যত ছোট ছোট বাচ্চা ছিল তিন দিন পর্যন্ত মায়ের দুধ পান করে না, বাহিনীর বাচ্চাগুলো হরিণের শাবকগুলো মায়ের দুধ পান করে না। দুনিয়ার জমিনে নবী নাই, আমরা মায়ের দুধ খেয়ে কি করবো, বাঁচারও কোনো প্রয়োজন নাই। মদিনায় শোকের ছায়া পড়ে গেল, শোকে ঝরঝড় কাঁপে থর থর, ফেলিয়া নবীর লাশ বেদরদিল আজরাইল কান্দে ফেলিয়া দীর্ঘ শ্বাস। ইসরাফিলের প্রলয় বিশাল কাঁপে হাতে থর থর, জিবরাইলের বুকু ভেসে যায় অশ্রু ঝরে ঝর ঝর, মাথাটা নিচু করে কাঁদে কেড়ে ওই শয়তান আজাজিল, সলসল চোখে দাঁড়িয়েছিল ফেরেশতা মিকাইল। যত সব হর পরে ভমরিয়া কাঁদে, শোকে আসমান গেছে সে উঠায় আব্বা জান বলিয়া, কাঁদিতেছেন ফাতেমা দুলালি মেয়ে, হাসান হুসাইন কিন্দে বলে ওরে বুকু ভেসে যায় নয়নের জলে, কাহার কাছে করব নালিশ আর নানা জান ডাকবো কারে, হযরত বেলাল কিন্দে বলে মদিনার বুকে হাই হাই করে, উড়িয়া জন্দিবার কালে আমি আঙ্গুলি দিয়া দেখাবো কারে, নবীর আশেক বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, আর কাঁদছেন বিশ্ব নবী দুনিয়ার জমিনে আর নাই। আমি মসজিদে নববী মদিনার মসজিদে আর আজান দিব না, কারণ আমি যখন আজান দিতাম আল্লাহর নবী আমার সামনে বসে থাকতো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি আমার ইশাদাত আঙ্গুল দিয়া নবীকে ইশারা করতাম, আর ডাক দিতাম মালিক
যে পবিত্র নাম আমি মুখে উচ্চারণ করলাম, সেই পবিত্র ব্যক্তি তো আমার চোখের সামনে বসা। নবী নাই, নবী নাই, আমি আর মদিনায় আজান দিতে পারি না। আল্লাহু আকবার। কেমন আশেক তারা ছিল, তিন দিন পর্যন্ত মদিনায় খাওয়া নাই, ঘুম নাই। বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর বলেন, এভাবে তো চলতে পারে না, নবীর লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। দাফন কাফন কাফন দাফন হয়ে গেল। এরপর ইসলামের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর। কে? আবু বকর। ইসলামের চারজন খলিফা একটু নাম মনে রাখা উচিত। চারজন খলিফা হয়েছিলেন, কয়জন? এক নম্বর হলেন আবু বকর, দুই নম্বর হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হলেন উসমান, আর চার নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন খলিফা 30 বছর রাজত্ব করেছেন। কয় বছর? 30 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর। কয় বছর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। কত বছর? 10, 12 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন 12 বছর, কতাই? 24 বছর। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর। তাহলে কয় বছর হলো? 30 বছর। এই খলাফায়ে রাশিদীন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি এখন মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ। মদিনা মসজিদের নববীর ইমাম কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ হয়ে গেছে, তিনি বের হলেন মসজিদে নববী থেকে, তাকায় দেখে বাহিরে বেলাল দাঁড়ানো। কে দাঁড়ানো? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের এত প্রেম তার ভিতরে ছিল, এত ভালোবাসা ছিল যে আল্লাহ রসুলের প্রেমে তিনি এত পরিমাণ আসক্ত হয়ে গেছিলেন, তিনি আল্লাহ রসুলকে ছাড়া আর কিছুই বুঝতেছিলেন না। বুঝলেন? সুবহানাল্লাহ। তোমার মাথায় একটা টুপলি কাপড় চোপড়, তুমি কোথায় যাচ্ছ? বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আবু বকর বিদায় দাও ভাই। আবু বকর, এই মদিনার জমিনে আমি আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই। কেন, কি সমস্যা তোমার? এটা একটা প্রসিদ্ধ ঘটনা, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ঘটনাকে সহি বলে উল্লেখ করেছেন। বেলাল বলে, ভাই আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনার জমিনে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল কি হয়েছে, কি সমস্যা তোমার? কেউ কি তোমাকে মারছে? কেউ কি তোমাকে বকা দিয়েছে? কেউ কি তোমাকে কোনো কিছু বলেছে? বলো, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আবু বকরের কথাই বেলাল ডাক দিয়ে বলে, না না, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে বকা দেয় নাই, কেউ আমাকে কিছু বলে নাই। তাহলে তুমি কেন মদিনা ছেড়ে চলে যেতে চাও? তোমার কি খাবার অভাব? তোমার কি বাসস্থানের অভাব? যদি তাই হয় তাহলে বলো, আমি রাজকোষ থেকে তোমাকে বাড়ির একটা ব্যবস্থা করে দেই, খাবারের ব্যবস্থা করে দেই। আবু বকর বলে, তাহলে তোমার একটা বাড়ির ব্যবস্থা করে দেই, খাবারের ব্যবস্থা করে দেই। বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর এগুলোর কোনো কিছুর অভাব নাই, আমার অভাব তুমি কি পূরণ করতে পারবা? আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কি অভাব যদি বলো দেখি পূরণ করতে পারি কিনা। বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর আমার বড় অভাব বিশ্ব নবীর অভাব, তুমি কি বিশ্ব নবীকে এনে দিতে পারবা? আল্লাহু আকবার। বিশ্ব নবীর অভাব, আমি বিশ্ব নবীকে চাই। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি বিশ্ব নবীকে আমার সামনে এনে দিতে পারবা? আবু বকর নরম মনের সাহাবী, এবার একটু গরম হয়ে বললে, না বেলাল, একাই কি তুমি বিশ্ব নবীকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর তোমরাও বিশ্ব নবীকে ভালোবাসো, তবে তোমরা বিশ্ব নবীর মাজার দেখে সহ্য করতে পারো, আমি বিশ্ব নবীর মাজার দেখে সহ্য করতে পারি না। বিশ্ব নবীর কবর যখন আমি দেখি, মনে হয় আমার কলিজায় আগুন ধরে গেছে। বিশ্ব নবী ইমামতি করবে, আমি আজান দেব বেলাল। বিশ্ব নবী আজকে কয়েক মাস হয়ে গেল মসজিদে নববীতে আসে না, আমি আজানও দেই না। বেলাল, বিশ্ব নবী আর আসবে না। বেলাল বলে, আবু বকর ভাই বিশ্ব নবী আর আসবে না, আমি বেলাল আর এখানে থাকতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো
মধুরা হইতাম এই দুনিয়ায় থাকতে ভাই গো নবীর দেখা পাইতাম কথা ঠিক কিনা বিশ্ব নবীকে দেখে নাই ওয়াইজ করুনি দেখার সুযোগ ছিল এরপরে মায়ের খেদমত করার কারণে দেখতে পাই নাই দেখার সুযোগ থাকার পরও শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে দেখার সৌভাগ্য হয় নাই এজন্য তিনি সাহাবি থেকে সাহাবি নামটা না নিয়ে তাবি নামটা তার নামে হয়েছে কি হয়েছে তাবি বিশ্বনবীকে যারা দেখেছেন বিশ্বনবী দেখার পরে ইমানের অবস্থা ইস্তিকামত থেকে ইন্তেকাল করেছেন তারা হলেন সাহাবি তারা কি আর যারা সাহাবিদেরকে দেখেছেন বিশ্বনবীকে দেখেন নাই সাহাবিদেরকে দেখেছেন এবং ইমানের উপর অবিচল থেকে ইস্তিকামত থেকে মৃত্যুবরণ করেছেন তারা হলো তাবি তারা কি তাবি আর যারা তাবিদেরকে দেখেছেন এবং তাবিকে দেখার পরে ইমানের উপর অটল থেকে ওই অবস্থায় ইন্তেকাল করেছেন তারা হলো তাবে তাবি কি তাবে তাবি এই তাবে তাবি পর্যন্ত আল্লাহ রাসূল কোরআনে হাদিসে বলে গেছেন সুবহানাল্লাহ যে আমার পরে তিনটে স্টেপ তোমরা মানবা সাহাবি তাবি তাবে তাবি এরপরে কোন বাবা কি বলেছেন কোন পীর সাহেব কি বলেছেন এটা মানার খুব জরুরিয়াত বলে মনে করা হয় না কারণ বিশ্বনবী যেখানে নির্দেশ করতেছেন আমার পরে তোমরা তিনটে স্টেপ সাহাবি তাবি 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 এই তিনটে স্টেপের কথা যদি কোন পীরের সাথে মিলে যায় পীর বলছে ওই মুখ সাহাবির কথা মিলে গেছেন মুখ তাবির কথা মিলে গেছেন তাবি তাবির কথা মিলে গেছেন আপনি 100% কোন দলিল ছাড়াই মেনে নেবেন সুবহানাল্লাহ কিন্তু পীর যেটা বলতেছেন শায়খ যেটা বলতেছেন কোরআনে নাই হাদিসও নাই বরং তিনজন যে স্টেপ বলছেন সাহাবি তাবি 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 তাদের ভিতরে নাই এরকম কোন কথা মানা যাবে না যাবে না ওই ওয়াইজ কুরুনি রহমাতুল্লাহ আলাই তিনি নবীকে দেখার জন্য দুবার বা তিনবার এসেছিলেন কয়বার তিনবার দুইবার তো আসি এসে তিনি দেখতে পার নাই বিশ্বনবী বাড়িতে ছিলেন না চিন্তা করে রসুলের ভালোবাসা কেমন আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবী জীবিত অবস্থায় মসজিদে নববীতে একদিন বসে আছেন আর চারজন সাহাবি কথোপকথন করতেছেন আবু বকর ওমর উসমান আলী তারা বলাবলি করতেছেন বিশ্বনবী যখন ইন্তেকাল করবে বিশ্বনবীর যে জুব্বা মুবারক এটা আবু বকর দাবি করতেছেন আমি পাবো আবু বকর কি বলতেছেন আমি পাবো কারণ আমি হলাম পুরুষদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এছাড়া যখন বিশ্বনবী কোথায় গিয়েছিলেন মিরাজে গিয়েছিলেন যখন সেখান থেকে ফিরে আসলেন কেউ বিশ্বনবীর এই কথা মেনে নিতে চাইল না বিশ্বাস করতে চাইল না আমি অকপটে একাই বিশ্বাস করেছি সুবহানাল্লাহ অর্থাৎ বিশ্বনবীর জুব্বা যদি কেউ পায় তাহলে আমি পেতে পারি বলেন সুবহানাল্লাহ আমার বলতেছে না 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 ইসলামের অবদান আমার হুকুম না আমি পাবো কারণ আমি এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছি সে সময় ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো বিধান ছিল না সুবহানাল্লাহ সুযোগ ছিল না বিধানও ছিল না আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালাও আসে নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে বিশ্বনবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের পর থেকে আর গোপনে ইসলাম দাওয়াত হবে না দাওয়াতি কাজ আজকে থেকে প্রকাশ্যে হবে সুবহানাল্লাহ যদি আমার বাবা বিরোধিতা করে আমি আমার বাবার গদ্দান কেটে কাবা ঘরে ঝুলিয়ে রাখবো ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য এত ত্যাগ আমি স্বীকার করেছি আমি অবশ্যই জুব্বার দাবিদার সুবহানাল্লাহ বিস্তারিত ঘটনা উসমান বলে না আমি পাওয়ার অধিকারী কারণ বিশ্বনবীর দুই মেয়েকে আমি বিবাহ করেছি কয় মেয়েকে এজন্য তার লকব হলো উপাধি হলো জিন্নুরাইন দুই নুরির অধিকারী সুবহানাল্লাহ আমি বিশ্বনবীর দুই মেয়েকে বিবাহ করেছি কন্যাকে বিবাহ করেছি অথবা ইসলামের জন্য আমি আমার সম্পদ অর্ধেকের বেশি কুরবান করে দিয়েছি সুবহানাল্লাহ যদি জুব্বা কেউ পেতে হয় তাহলে তৃতীয় ব্যক্তি না এক নাম্বার এক ব্যক্তি হিসেবে আমি পাই বলেন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু বলে না না আমি পেতে পারি আমার অধিকার তবে কিন্তু ঝগড়া হচ্ছে না তারা ভিতরে ডিসকাস আলোচনা করতেছে তাদের আলোচনা তারা কি কি ইসলামের জন্য করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না আমি পাবো কারণ আমি ইসলামে অনেক করেছি আমি সর্বপ্রথম বালকদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এরপরে যুদ্ধে আল্লাহ রসুলের সাথে অনেকগুলো যুদ্ধে অবস্থান করেছি এই সকল যুদ্ধে
অবস্থান করার পরে আল্লাহর নবী আমার যুদ্ধের প্রতি খুশি হয়েছে, আমাকে আল্লাহর নবী উপাধি দিয়েছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলে উপাধি দিয়েছে। এছাড়া বিশ্ব নবীর ছোট কন্যাকে আমি বিবাহ করেছি, অর্থাৎ যদি ওই জুব্বা পেতে হয় সবচেয়ে বেশি হকদার হলো আমি। সুবহানাল্লাহ, চারজন আলোচনা করতেছেন, ডিসকাস করতেছেন একে অপরের ভিতরে, আর আল্লাহর নবী মসজিদে নববী থেকে এটাগুলো শুনছেন, সুবহানাল্লাহ, আর মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। চারজনের ইসলামের অবদান, আলোচনা শেষ হয়ে গেছে, এবার আল্লাহর নবী আস্তে করে আসলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলিম, উসমান, উমর, আবু বকর, তোমরা চারজন যে একটা জুব্বার দাবিদার, তবে দুঃখ করো না, কষ্ট পেও না, এই চারজনের ভিতরে তোমরা কেউ আমার জুব্বা পাবা না। সুবহানাল্লাহ। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কে পাবে? উসমান বলে কে পাবে, আবু বকর বলে কে পাবে, উমর বলে কে পাবে, অন্য কোন সাহাবি পাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না, এই জুব্বা কোন সাহাবিও পাবে না। সুবহানাল্লাহ। আমার আশে পাবে একদিনের জন্য আমাকে দেখে নাই, শুধু মায়ের খেদমত করার কারণে ও আমার সাহাবীরা আমার ইন্তেকালের পর এই জুব্বাটা তুমি তাকে তাদের কাছে পৌঁছে দিবা, এবং তাকে পাবা একটা জঙ্গলের ভিতরে, তোমরা এই জুব্বাটা অবশ্যই অবশ্যই তার কাছে পৌঁছে দিবা। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আমরা বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছি, বিশ্ব নবীর সাথে অবস্থান করেছি, বিশ্ব নবীর চলাফেরা আচার আচরণ আদর্শ আমাদের জীবনে রঙে রঙিন করেছি, আর যে ব্যক্তি বিশ্ব নবীকে একদিনের জন্য দেখে নাই, সে কি করে এই জুব্বা পেতে পারে? কথাটা কি স্বাভাবিক না? প্রশ্ন থাকতেই পারে, আমি আমার বাবার সন্তান, আমি যদি আমার বাবার ওয়ারিশ না পেয়ে, যদি আমার চাচাতো ভাই, নানাতো, খালাতো ভাই যদি আমার বাবার ওয়ারিশ পাই, স্বাভাবিক প্রশ্নটা কি বিদ্ধ না? আমি আমার বাবার সন্তান, আমি প্রশ্ন, আমি হক পাচ্ছি না, জমির ওয়ারিশ হিসেবে আমি কি সম্পদ পাচ্ছি না? পাচ্ছে কারা? দূরের কেউ। সাহাবিদের ভিতরে এই প্রশ্ন যে আমরা বিশ্ব নবীর সাথে অবস্থান করেছি, ইসলামের জন্য এত কিছু করেছি, দিনের জন্য এত কিছু করেছি, এরপরে এই জুব্বা আমরা পাচ্ছি না, পাচ্ছেন? আল্লাহ রাসূল কি দেখেন এই জীবনে? ওয়াইজ কুরআনে নামক এক ব্যক্তি, দীর্ঘ ঘটনা, সময় সংক্ষেপ, একদম এক মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ নবীর ইন্তেকালের পরে দুইজন সাহাবি, কয়জন বলা হয়েছে? ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন সাহাবি গেলেন খোঁজে খোঁজে সেই ওয়াইজ কুরআনের কাছে। সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখে তিনি ইবাদতে মগ্ন, ইবাদতে মগ্ন, ইবাদত, এক কথা সহজ করে বলি, তিনি ইবাদত শেষ করলেন, সালাম বিনিময় করার পরে তারা বলছেন, আপনারা কারা? বলে, আমরা বিশ্ব নবী সাহাবি। সুবহানাল্লাহ। বলছেন, বিশ্ব নবী সাহাবি তোমরা? এটা তো আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? বিশ্ব নবীর সাহাবি তোমরা, অথচ তোমাদের মুখে এখনো 32টা দাঁত দেখতেছে, আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবি যদি তোমরা হতে, দেখো আমার মুখের দিক তাকায় দেখো, একটাও দাঁত আমার মুখে নেই। সুবহানাল্লাহ। যখন উহুদের ময়দানে বিশ্ব নবীর দান দান শহীদ হয়েছে, আমি শুনেছি সাথে সাথে আমার গায়ে আগুন ধরে গেছে, রক্তটা তকবক তকবক করতেছে, কোন কাফের, কোন বেঈমান আমার নবীর গায়ে আঘাত করেছে, আমার নবীর দান দান শহীদ করেছে, যদি আজকে তাকে পাই আমি তাকে টুকরো টুকরো করে ছাড়বো, কিন্তু সেই সুযোগ আমার ছিল না। আমি চিন্তা করলাম হাসুরের ময়দানে যখন আমি আমার আল্লাহর নবীর সামনে উঠব, আল্লাহর নবী আমার দিকে তাকাবে আর বলবে, বেলা, এ ওয়াইজ কুরআনে দেখ, দেখ দিনের জন্য কাফের বেঈমানেরা আমার মুখে আঘাত করে আমার দাঁত দাঁত শহীদ করে দিয়েছে, ওয়াইজ কুরআনে রে, তোর মুখে সব দাঁত দেখা যায়, তোর বিশ্ব নবীর প্রতি কি কোনো ভালোবাসা ছিল না? আমি এই চিন্তায় কি করলাম, আমি একটা দাঁত জোরে আঘাত দিয়ে ভেঙে ফেললাম, ভেঙার পরে ভাবলাম বিশ্ব নবীর কোন দাঁত ভেঙেছে, এটা শুনেছি বা দাঁত ভেঙেছে, তবে কোন দাঁত ভেঙেছে এটা তো জানি না। এজন্য নিজের ইমানটাকে শক্ত করে সকল ভালোবাসা রসুলের প্রতি প্রয়োগ করে আরেকটা দাঁত ভাঙলাম, মনে হয় এই দাঁত ভেঙেছে, এইভাবে এইভাবে করতে করতে আমি আমার 32টা দাঁত আল্লাহর নবীর জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীদের আর বুঝতে বাকি
বাকি থাকলো না বিশ্বনবী কেন জুব্বাটা ওয়ারিস হিসেবে আমাদেরকে না দিয়ে ওয়াইস কুরুনুকে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করলেন, তোমরা বিশ্বনবীকে দেখেছো না? অবশ্যই দেখেছি, দীর্ঘ 10-20-25-30-40 বছর বিশ্বনবীর সংস্পর্শ থেকেছি, বিশ্বনবীর মাথা আশ্রিয়ে দিয়েছি, বিশ্বনবীর দাড়ি মোবারকগুলো টেনে টেনে সোজা করে দিয়েছি। ওয়াইস কুরুনি প্রশ্ন করলো, ভাই তোমরা তো বিশ্বনবীর সাহাবি, বলো তো বিশ্বনবীর বাম গালের একটা তিল ছিল, তিলটা কোন জায়গায়? সুবহানাল্লাহ, দেখেছে কোনদিন? দেখেছে? দেখে নাই? স্বপ্ন যোগে দিদার হয়ে গেছে। দিদার হতে হলে শুধু স্বপ্নের সামনে হওয়া লাগে না, স্বপ্ন যোগেও হতে পারে। চিন্তা করেন, বিশ্বনবীকে দেখে নাই। উমর বলতেছেন, বিশ্বনবীর সাথে এত বছর ছিলাম, আল্লাহ নবীর বাম গালে যে একটা তিল ছিল সেটা তো কোনোদিন খেয়াল করি নাই, কোনোদিন খেয়াল করে নাই। ডাক দিয়ে বলে, বিশ্বনবীর বামগালে একটা তিল ছিল, তোমরা বলো ওই তিলটা কোন জায়গায় ছিল, যদি বলতে পারো মনে করব তোমরা নবীর সাহাবি। সুবহানাল্লাহ। ওমর বলতে পারে না, আলীও বলতে পারে না, বিশ্বনবীকে একটা দিনের জন্য চোখে দেখে দেখে নাই। এরপরে বিশ্বনবীর আবায়া চেহারা তার চোখের সামনে বাঁচতেছে। আর সাহাবিরা কিন্তু তাবির চেয়ে মর্যাদা বেশি, কিন্তু বোঝানোর জন্য বলতেছি বিশ্বনবীর আসে কেমন। সাহাবিদের দাম বেশি না তাবিদের দাম বেশি? অবশ্যই সাহাবিদের দাম বেশি, তবে বিশ্বনবীর আশেক হিসেবে তিনি কত বড় রসুলের আশেক ছিলেন এটা বোঝানোর জন্য হাদিসগুলো এসেছে। কাসাসুল আউলিয়া নাম কি কিতাবের নাম? কাসাসুল আউলিয়া। এইখানে 145 জন তাবি এবং তাবে তাবির ঘটনা উল্লেখ করা হয়েছে। এর ভিতরে এই ঘটনাগুলো অবশ্যই আপনারা পাবেন, যদি কারোর কাছে থাকে পড়ে নেবেন, না হলে গুগলে সার্চ দিবেন কাসাসুল আউলিয়া বলে। লেটেস্ট না, যেটা আদি আগেকারটা, লেটেস্ট কিন্তু সংস্কার করা হয়েছে। যেমন আমরা ইবনে কাসির পড়ি, তাফসির ইবনে কাসির, এই তাফসিরের সাথে কিন্তু এখান থেকে 25-30 বছরের তাফসির মিল পাবেন না, অনেক যোজন বিয়োজন করা হয়েছে। মূল কথা ঠিক আছে, কিন্তু ভাষাগত অনেক পার্থক্য। কাসাসুল আউলিয়া কিতাবের নাম বলে দিলাম, যদি পান সময় করে পড়বেন, বিস্তারিত ঘটনা সেখানে লেখা হয়েছে। সময় হয়ে গেছে।